হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাই আশা করি ভালো আজকে আমরা খেতে যাচ্ছি কি খেতে যাচ্ছি খাচ্ছি কিচেন খাওয়ন এসআর প্রোডাকশন প্রথম ইউটিউবার পেমেন্ট পাইছে সে উপলক্ষে আমাদেরকে খাওয়াচ্ছে অর্থাৎ ট্রিট দিচ্ছে তো বন্ধু সাহেবের ট্রিট উপলক্ষে আমরা কাচ্চি খেতে রওনা দিয়ে দিলাম সবার দিকে একে একে সবাই আমি আলমগীর ভাই জীবন আসিফ শামীম সোহাগ তো আমরা বাইক নিয়ে সবার আগেই যাচ্ছিলাম আলমগীরের পিছনে জীবন পিছনে আসিফ পিছনে তো আলমগীর ভাই বারবার ক্রস করার চেষ্টা করছিল সে বোঝাতে যাচ্ছে তার গাড়ির অনেক পাওয়ার অনেক রেস তো এই যে সবাই ক্রস করতে লাগলো প্রথমে আসিফ গেল পরে আলমগীর ভাই পিছনে জীবন তো আমরা বাইক চালিয়ে ভালোই মজা পাচ্ছিলাম রাস্তাটাও ছিল অনেক ফাঁকা এর অনেকক্ষণ পরে আলমগীর ভাই আবার আমাদেরকে ক্রস করলো তো আলমগীরকে জিজ্ঞেস করলাম তার অনুভূতি কি তো বাইক চালাতে চালাতে আমরা চলে আসছি অলরেডি সাভার ক্রস করে থানা স্ট্যান্ডের কাছাকাছি আমরা থানা স্ট্যান্ডে ঢুকবো থানা স্ট্যান্ডে ডাইনে ঢুকবো আমরা কাচ্চি খেতে যাবো কোথায় যাচ্ছি তা বলবো না কি কাচ্চি খেতে যাচ্ছি তাও বলবো না সবাই দেখবেন তো আমাদের ভিডিওটা ছিল নির্বাচনের আগে তাই পোস্টার প্রচার প্রচারণায় রাস্তা ছিল পুরো উৎসব মুখর তো সেই রাস্তায় ক্রস করে যাচ্ছি অপেক্ষা করতে করতে রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাচ্চি খেতে এখন আমরা সেই দোতলায় উঠবো কোথায় উঠতেছি আপনারা ভালো করে জানেন আমি বলবো না কারণ বললে এটা প্রমোশন করা হবে তাই বলবো না তো আমরা গুটি গুটি পায়ে এক পর্যায়ে সিঁড়ি বেয়ে উঠতেছিলাম আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমরা গিয়ে খাবো ক্ষুধা লাগার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা সবাই ক্ষুধায় কাতরাচ্ছিলাম আজকে অনেক খুশি লাগতেছে ভাই আজকে ছিল ফ্রাইডে অনেক ভিড় তাই আমরা ওয়েটিং এ ছিলাম আমাদের খাবার আসতে দেরি হচ্ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পরে টেবিলে জায়গা পেলাম কারণ টেবিল ছিল প্রত্যেকটা বুকিং এরপরে প্লেট দিয়ে গেল কিন্তু প্লেট দিচ্ছে খাবার দিচ্ছে না তো ওয়েট করতে করতে আমাদের একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমরা বিয়ে বাড়ির দাওয়াত খেতে আসছি খাবার দিচ্ছে না কিন্তু টাকা দিয়ে খেতে আসছি তারপর আমরা খাবার পাচ্ছি না তো কিছুক্ষণ ওয়েটিং করার পরেই আমাদের সেই মজাদার কাচ্চি চলে আসে তো আমি সবার মাঝে বন্টন করতেছিলাম আমার বন্টন করা নাকি ভালো হয় তো সবার প্লেটে দেওয়ার পরে আমিও খেতে বসে বললাম তো কাচ্চিটা ছিল অসাধারণ মানে কি বলবো খুবই মজা লাগছে এত তৃপ্তি তো আমাদের বোরহানি আসতে দেরি করছিল আমরা বোরহানির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কারণ ফ্রাইডে অনেক ভিড় ছিল বোরহানিটা দিল কিন্তু এমন পর্যায়ে দিল আমাদের খাওয়া শেষ তো খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা সে বাড়ি ফেরার পথে তো ভালোই একটা বন্ধু ট্রিট দিল আমি চাই যে আমাদের মাঝে সবাই এরকম করে এক একদিন এক একজন ট্রিট দেখ সবার ট্রিটের মাঝে বেঁচে থাকুক সবার ভালোবাসা তো কেউ যদি খাওয়াইতে চান ইনবক্সে নক দিতে পারেন আমরা সবসময় খেতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের আবার কেউ খাওয়াইতে চাল আমরা না করতে পারি না সেটা বাসা হোক বা রেস্টুরেন্ট অবশ্যই দাওয়াত দিবেন